নিউ টাউনে বাজারে সাধারণ মানুষ যেখানে অনেকেই গাড়ি পার্ক করে বাজার করেন বা জরুরি কোনো কাজ করেন, তো সেখানে আচমকা 500 টাকা একটা ফাইন চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আসে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষ খুব হয়রানির মধ্যে পড়ছেন এবং দৈনন্দিন কাজ, একটা মানুষ বাজারে যাবেন সেখানে কেউ গাড়ি রাখছেন, কেউ হয়তো একটু ভেতর থেকে গাড়িতে করে কোথাও এসছেন, আবার সেখানে ওই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটু অপেক্ষা করছেন বা ইত্যাদি, তো সঙ্গে সঙ্গে প্রত্যেকবার 500 টাকা করে একটা ফাইন ধরিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারেন এবং এইভাবে যে একটা 500 টাকার ফাইন চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী তার গোচরে ছিল না, তাকে জানানোও হয়নি, সম্পূর্ণ অন্ধকারে ছিলেন, তাকে অন্ধকারে রেখে ওখানে যেভাবে এই 500 টাকার ফাইনটা চাপিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত হচ্ছিলেন এবং তাদের ক্ষতি হচ্ছিল। এইটা জানার পরই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দেন কোনো অবস্থায় এই 500 টাকার ফাইনটা নেওয়া যাবে না, ফলে মুখ্যমন্ত্রী নির্দেশে এই 500 টাকার ফাইনটির সিদ্ধান্ত স্থগিত এবং প্রত্যাহার হয়েছে। এটা এখনো পর্যন্ত আমরা যেটুকু জানি সেটা এনকেডিএর অনুমোদনেই তারাই এই জায়গাগুলো চিহ্নিত করে দিচ্ছিলেন, তারপর পুলিশ প্রশাসন যেহেতু ওখানকার স্থানীয় প্রশাসনটা এনকেডিএর, ফলে সেই অনুযায়ী ওখানে কাজ হচ্ছিল, ফলে সিদ্ধান্তটা মূলত এনকেডিএরই তরফ থেকেই প্রত্যাহার হওয়া উচিত। ফলে ওটা কীভাবে হয়েছে, কেন হয়েছে, কারা হয়েছে, এর থেকে বড় কথা হচ্ছে যেটা হয়েছে সেটা মানুষের ক্ষতি, এটা জানার পরই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সেটা জানতেন না, তিনি জানার পরই এটি সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।